সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে এই পরন্ত বিকেলে আমি পদ্মার একটি ছোট্ট ক্যানেল, চর পড়েছে আর কি, ক্যানেলে চর পড়েছে, সেই জায়গাটাতে আসলাম। তো আসার পরে দেখলাম যে এখানে প্রায় আমি ওই পাশ থেকে দেখে এসেছি 8 থেকে 10টি চায়না দুয়ারি পাতা রয়েছে। তো আমার পেছনেই দেখেন এই একটা চায়না দুয়ারি আছে, এর দৈর্ঘ্য কমপক্ষে 50 ফিট হবে। তো এই 50 ফিট একটি জাল, এর একটি যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে, আমি একটু যদি দেখাই আপনাদের, আমি কাছে যেতে পারবো কি না, যে এই চায়না দুয়ারির দুই দিক, দুই মুখটা থাকে দুই দিকেই, দুই পাশ দিয়েই মাছ ঢুকতে পারে ওই নিচ দিয়ে। তো এখন যে বিষয়টা হচ্ছে, আমাদের ওই ওই পাশে দেখেন আরও দুটি চায়না দুয়ারি আর আড়ি করে পাতা, যদিও শুকনো, এই জোয়ারের সময় আবার পানি আসে। তো এখন আমাদের যে অবস্থা, মাছের যে অবস্থা হচ্ছে, আমি সেদিন বাজারে গিয়েছিলাম, তো মাছের এক আড়তদার আমাকে বললো যে ভাই, কাছে ডেকে বললো যে ভাই, আগে আমি প্রতিদিন কমপক্ষে 1 থেকে 2 লাখ টাকার মাছ বিক্রি করছি, ডাক আসছে, মাছ আমার কাছে আসছে, কিন্তু এখন ভাই প্রতিদিন 10 থেকে 12 হাজার টাকার মাছ আমি পাই না। তো তখন আমি জিজ্ঞেস করলাম কারণ কী হতে পারে, বলো ভাই কারণ হলো নদীতে মাছ নেই, কোনো প্রকার মাছ নেই। তখন বললাম যে তুমি কি জানো যে নদীতে কেন মাছ নেই? কয় এটা তো কী হতে পারে? আমি বললাম যে এটার মূল কারণ হচ্ছে চায়না দুয়ারি, কারেন্ট জাল তো ব্যবহার হচ্ছেই, পাশাপাশি যে চায়না দুয়ারি ব্যবহার হচ্ছে, আমরা যদি এখনও সচেতন না হই, যদিও প্রশাসনিকভাবে বিভিন্নভাবে মানুষকে সচেতন করা হচ্ছে, বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে, কিন্তু আসলে শুধু প্রশাসনের পক্ষেও সম্ভব না এতগুলো মানুষকে কন্ট্রোল করা। আমাদের দরকার নিজেদের সচেতন হওয়া, আমরা আমাদের কথা ভেবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে এবং দেশের কথা ভেবে এবং প্রকৃতি এবং তার ভারসাম্য রক্ষার্থে অন্তত এই চায়না দুয়ারিটাকে আমরা নিজের থেকে ত্যাগ করি, যে না আমরা চায়না দুয়ারি ব্যবহার করব না। আগে তো মাছ মারা হয়েছে, আগে দুয়ারি দিয়ে মাছ মারা হয়েছে, আমি আসার সময় একটি দুটি বড় দুয়ারি দেখেছি, যেটাকে চাই বলে দুয়ারি দিয়ে মাছ মারা হয়েছে। এর ভিতরে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে পারতাম, যে ইদানিং দেখা যাচ্ছে আপনার দুয়ারিটাও এই চায়নার যে ছোটো ফাঁসের নেট বা জাল, এই জাল দিয়ে তৈরি করা হচ্ছে। তো আমাদেরকে যেভাবেই হোক সকলের সম্মিলিত চেষ্টা, এলাকার সকলের, মানে এই চায়না দুয়ারিকে ঠেকাইতে হবে। অনেকে বলে যে আপনারা কোম্পানি বন্ধ করে দেন, আরে ভাই কোম্পানি বন্ধ করবো, ঠিক আছে কোম্পানি তো কাজ কোম্পানি করবে, কিন্তু আমি যদি না কিনি তাহলে তো আর কোম্পানির এমনিই লালবাতি হয়ে যাবে। তা আগে নিজের যদি সচেতন হই, যে অন্তত যার যার এলাকায় আছে, যে অনেক, আরেকটা জিনিস খেয়াল করা গেছে সেটা হচ্ছে যে কেউ কিন্তু পেশাজীবী না, কিন্তু তার বাড়িতে একটা বা দুইটা বা চারটা পদ্মার পাড়ে বাড়ি, সে অন্য পেশা, ভালো পেশা আছে, সে ভালো অন্য কোনো পেশায় তার দিন চলতেছে, কিন্তু 2-3টা চায়না দুয়ারি সে নদীতে পাইতে রাখে। চায়না দুয়ারির একটা বৈশিষ্ট্য হচ্ছে যে যে পাইতে রাখছে তো পাইতে রাখছে, 4 দিন 5 দিন পরে তুললেও সমস্যা নেই, মাছটা ওই লাস্টের কর্নারে যায়, সব মাছ ওই ফাঁদের মতন ওই ফাঁদের ভিতরে যায়, ধরা পড়বে। আর এছাড়া শুধু যে মাছ তা কিন্তু না, এছাড়া মাছের যে যে বিভিন্ন পোকামাকড়, প্রাণী, জলজ প্রাণী আছে, তারপরে কাঁকড়া আছে, এই জাতীয় যে মাছগুলো আছে, আর সবচেয়ে যেটা যে ছোটো যে চিংড়িগুলো, ডিমলা চিংড়ি, এই জাতীয় যে মাছগুলো, প্রত্যেকটা মাছ ধরা পড়তেছে এবং ধ্বংস হচ্ছে। কাজেই আসুন আজকে থেকে, আমরা এখন থেকে যে এইটুকু অন্তত প্রতিজ্ঞা করি যে নিজেরা চায়না জাল ব্যবহার করব না, পাশাপাশি আমার পাশের কেউ থাকলে তাকে আমরা নিরুৎসাহিত করব যে ভাই চায়না জাল চলবে না, আমাদের এই মৎস্য সম্পদ রক্ষায়, মৎস্য সম্পদ বৃদ্ধির জন্যে আমাদেরকে এখন একতাবদ্ধ হওয়ার সময় এসেছে, একসাথে কাজ করার সময় এসেছে। প্রশাসন এবং জনগণ, আমরা সবাই মিলে যদি এই চায়না দুয়ারির বিপক্ষে কাজ করি, চায়না দুয়ারি সম্পর্কে মানুষকে সচেতন করি, আমার বিশ্বাস যে একসময় আমরা এই জিনিসটাকে রোধ করতে পারবো। কারণ সচেতনতা ছাড়া এটা সম্ভব না, আইন প্রয়োগ করে হয়তো একজন দুজনকে থামানো যাবে, কিন্তু হাজার হাজার চায়না দুয়ারি, বর্ষার সময় দেখা যায় আপনার আমাদের শালিপুর বা এই যে যে চরগুলো আছে, এই সমস্ত চরে বাঁশগাড়া অর্থ হচ্ছে আপনার, এই যে যদি খেয়াল করেন এই চায়না দুয়ারটার মাথায় ওই যে একটা বাঁশ দেখা যাচ্ছে, সিস্টেমটা এরকম যে পানির ভিতরে এই মাথায় একটা বাঁশ, এই মাথায় একটা বাঁশ,
বোঝার কাজে নাই যে এখানে চায়না দুয়ারি পাতা আছে, কি পাতা আছে, শত শত বাঁশ, মনে হয় যে পদ্মার মানে এই পদ্মা ভরাই বুঝি বাঁশ। আপনি যদি মৈনট ঘাটে যান, চরদর্শন গোপালপুর ঘাট থেকে যদি আপনি মৈনট যান, মৈনটের আগে দেখবেন বাম পাশের একটি চর আছে যেখানে কোলের মতন হাজার হাজার বাঁশ। এত বাঁশের দরকার কিরে ভাই পদ্মায়? দরকার নাই। তো আমরা আসেন এই বাঁশ ব্যবহার বন্ধ করি, পদ্মার বুকে বাঁশ দিয়ে কষ্ট দিয়ে লাভ নাই। আমরা মৎস্য সম্পদ রক্ষা করার জন্যে আমাদের, আমি জানি আমাদের আপনাদের হয়তো কারো বিরক্ত লাগতে পারে বা বিরক্ত লাগবে কি না, কিন্তু তারপরেও বিরক্ত লাগলেও আমার এই কথাগুলো যদি আপনাদের একটুও যদি ভালো লাগে, আমার ভিডিওটি শেয়ার করে অন্যকে সচেতন করার বা অন্যকে জানানোর জন্যে আবেদন রাখছি। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হবে কোনো এক সময়।